আপনার সাব্বির রহমান দলে সুযোগ পায় না, সমু সরকার যদিও বর্তমানে তার পারফরমেন্স খারাপ কিন্তু সমু সরকার কিন্তু ভালো একটা প্লেয়ার, কিন্তু সমু সরকার সুযোগ দিল না। তারপরে আপনি দেখেন যে আপনার আমাদের দেশও এত দর্শক হয় না, আমাদের আজকে আমাদের শারজাহ স্টেডিয়ামে, যেহেতু আমরা বাঙালি প্রবাসীরা সাজাতে একটু বেশি, শারজাহ স্টেডিয়ামে যদিও মনে করেন আপনার 10,000 দর্শক হয়ে থাকে, এর মধ্যে 500 হবে আফগানিস্তান অথবা ইন্ডিয়া, এর মধ্যে 7,500 হবে কিন্তু এর মধ্যে অনেক আশা নিয়ে, কেউ কারো ডিউটি মিস, কারো কোম্পানি থেকে ছুটি নিয়েছে, নিজের টাকা খরচ করে এদিকে আইসে, আমার ব্যক্তিগত ভাবে 350 টাকার উপরে খরচ, আমি আইসি বর্তমান টাকায় আপনার 10,000 টাকার উপরে আসি, দুঃখ নিয়ে যাই যেতেছে রুমের মধ্যে। আপনি কটা বাজে আসছেন? চার জনের কেউ খেলা দেখতে পারেন নাই? চারজন আমরা একজন আছি বাংলাদেশি আর আমার তিনজন আছে প্যান ইন্ডিয়ানি, আমার সাথে আছে খেলা দেখতে দেখার জন্য, কেউ খেলা দেখতে পারেন না, ভাগ্য খারাপ ভিতরে আসবে এখন দেখতে পারেন না, অত বাইরে থেকে স্টেডিয়ামের কাছে আসি মোবাইলে খেলা দেখি ঘরে চলে যাবো, আমি আসছি আবুধাবি থেকে 170 কিলোমিটার গাড়ি চালে আসছি এখানে, ঢুকতে পারেন না, মনে কষ্ট না নিয়ে দোয়া করেন যেন বাংলাদেশ জিতে। আমার কে
Thank you.